नमस्कार बंधुरा, सुरजित रान्नाघरे आमी आपनादेर काछे आबार एकटी नतून रेसिपी निये हाजिर होयेछि। चलो देखा जाक आजकेर रेसिपिटी कि। आजके आमरा बानाते चलेछि भापा पुली पिठे। तार जन्य आमादेर लागछे 150 ग्राम चाल गुलि, 200 ग्राम चीनी लागछे, अल्प एकटु नून, अल्प एकटु नारकेल गुड़ो आर लागछे 5टा एलाच। आमी थेतो करे निएछि। चलो देखा जाक आमरा एबार भापा पुली पिठेटी केमन भावे बानाई। आमरा नारकेलेर पुट्टा बानानोर जन्य गैसटा अन करे कड़ाटा बसिए दिएछि। तार मध्ये आमरा नारकेलटा दिए दिएछि। एबार आमरा एर मध्ये चीनीटा दिए देब। चीनीटा दिए आमरा ভালোভাবে নেড়ে চেড়ে পুট্টা রেডি করে নেব। এইভাবে আমরা নাচটা করব। এইভাবে আমরা নেড়ে চেড়ে পুট্টা বানাব। আমাদের পুটটা রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেটের মধ্যে পুটটা ঢেলে নেব। আমাদের পুটটা রেডি হয়ে গেছে, আমরা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। পুটটা আমরা ঠান্ডা হতে দেব। এবার আমরা গ্যাসটা অন করে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা আমরা ফুটতে সময় দেব। জলটা ফুটে উঠলে এরকম একটা পাত্রের মধ্যে আমরা ভাপা পিঠেগুলো বানাবো। এরকম একটা পাত্রটার মধ্যে আমরা তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন জলটা এবার আমরা গরম হতে দেব। এবার আমরা ডোটা তৈরি করে নিই। দেখি চলো ডোটা আমরা কীভাবে বানাবো। আমরা চালগুলিটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। এবার আমরা অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেব ডোটা। এভাবে ডোটা আমরা মেখে নেব। এভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে আমরা ডোটা মাখব। আমরা ডোটা মাখে নিচ্ছি কীভাবে। দেখুন বন্ধুরা, ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এভাবে আমরা ডোটাকে মুখে মুখে ডোটা রেডি করে নিয়েছি। এবার আমরা আপনাদেরকে পিঠাটা সেপ দিয়ে দেখাবো। দেখুন আমরা ভাপা পুলি পিঠে কেমনভাবে বানাই। দেখুন বন্ধুরা, এইভাবে একটু একটু করে আমরা নিয়ে এইভাবে পুলি পিঠেগুলো সেপ দিয়ে নেব। এইভাবে চেপে চেপে গোল করে করে একটু আলতো হাতে চেপে চেপে বানিয়ে নিতে হবে। দেখুন একটা বাটির মতো আমরা সেপ দেব। এইভাবে বানিয়ে এইভাবে পুটটা দেব। দিয়ে আমরা এইভাবে করে এটা চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। তারপর আমরা এইভাবে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আবার আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি।
এইভাবে করে এইভাবে চেপে চেপে আপনারা পুরি পিঠেগুলো বানাবেন। এইভাবে আমরা সব পুরি পিঠেগুলো বানিয়ে নেব, বানিয়ে ঢাকাতে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের এইভাবে আমরা সব বানাই। বন্ধুরা, আমাদের জলটা ফুটে উঠেছে, এবার আমরা এই পাত্রটার মধ্যে বসিয়ে দেব। আর আগে তো বলেছিলাম যে এটার মধ্যে আমি পুলি গ্রাস করে নিয়েছি। এবার আমাদের এই পুলিগুলো আমাদের বানানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে এই পুলিগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দেব। এগুলো আমরা দিয়ে দিয়েছি, এবার আমরা এবার একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। আমরা এটা 10 মিনিট মতো ভাপাতে দেব। ভাপানোর পর আপনাদেরকে দেখাবো কেমন ভাবে ভাপানো হয়েছে। এবার আমরা চাপাটা খুলে দেখে নিই, চলো আমাদের ভাপা পুলি পিঠেগুলো রেডি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাপানো হয়েছে। এর মধ্যে আমি এবার একটু ঠান্ডা জল অ্যাড করে দেব। এইভাবে এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি, আবার আমরা পাত্রটা বসিয়ে দিয়েছি। আমাদের এখন কিছু পিঠা ভাপাতে রয়েছে, সেগুলো এবার দিয়ে দেবো। আবার আমরা এগুলোকে 10 মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নেব। আবার 10 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো। দেখে নিই চলো আমাদের এটা আবার হয়ে গেছে কিনা। এটাও আমাদের খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আবারও আমরা একটু ঠান্ডা জল এইভাবে দিয়ে দেব। এবার আমরা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ভাপা পুলি পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম ও সফট হয়েছে, কত সুন্দর। আপনারাও এইভাবে ভাপা পুলি পিঠে বানাবেন বাড়িতে, খেজুরের গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে এই ভাপা পুলি পিঠেগুলো। আপনারাও বাড়িতে বানিয়ে এরকম ভাপা পুলি পিঠে খাবেন, দেখুন খুব সুন্দর ও টেস্টি থাকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।